আমার স্নেহের ছোট ছোটো প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো রিয়াসা স্টাডি সেন্টারের পক্ষ থেকে আমি প্রতাপ স্যার তোমাদের সকলকে জানাই স্বাগতম ছোট ছোট বন্ধুরা আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ অক্টোবর মাসের বিষয় বাংলা পঞ্চম শ্রেণী তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য বাংলা বিষয়ের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলি তোমাদের অন্যান্য বিষয়গুলি আমি দিয়ে দিয়েছি তোমাদের বাংলাটাই বাকি ছিল বাংলাটা আজকের আমি তোমাদের দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের এই যে প্রশ্নগুলি দেওয়া আছে পঞ্চম শ্রেণী এর উত্তরগুলো তোমরা খুব ভালো করে লিখে নাও একের দাগে প্রশ্ন ছিল তোমাদের অবশেষে দীর্ঘযাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছালো কাদের কথা বলা হয়েছে তারা ভগবানের প্রাসাদে পৌঁছালো কেন উত্তর এখানে তারা বলতে পাহাড়িয়া বর্ষার সুরে প্রবন্ধ থেকে উল্লেখিত ব্যাং মৌমাছি মোরগ ও বাঘের কথা বলা হয়েছে দীর্ঘদিন বৃষ্টি হয়নি খরা চলছে তাই ব্যাঙ বৃষ্টি আনার জন্য ভগবানের প্রাসাদে গিয়েছিল মৌমাছি ও খরায় নাকাল জল না থাকার জন্য ফুলের ও আকাল মধু পাওয়া যাচ্ছে না তাই সেও ব্যাঙের সাথে যোগ দিল খরার ফলে সব ফসল নষ্ট হয়ে গেছে মোরগ দানা ছাড়া বাঁচতে পারবে না তাই সেও যোগ দিল জীবজন্তুরা না খেয়ে মারা গেলে বাঘও কিছু খেতে পাবে না তাই বাঘও তাদের সঙ্গে যোগ দিয়ে ভগবানের প্রাসাদে পৌঁছল বন্ধুরা তোমরা ঠিক এইরকমভাবেই লিখবে প্রত্যেকটা প্রশ্নের যে কবিতা কিংবা যে গল্পের নাম সেই গল্পের নাম এবং তার উল্লেখিত ওই গল্পের উল্লেখিত যে লেখক কিংবা কবির নাম আছে সেই কবির নাম সহ তোমরা উত্তরটা দিও এখানে পাহাড়িয়া বর্ষার সুরে এটা অজ্ঞাত লেখক আছে লেখকের নাম জানা যায়নি তাই এখানে আমি লেখকের নাম করতে পারিনি দুয়ের দাগের প্রশ্ন দেখো আমার যেন লাগলো ভারী ভালো কোন দৃশ্য কথকের ভারী ভালো লেগেছে মৈত্রেয়ী দেবীর লেখা ঝড় কবিতায় একটি শিশুর একেবারে কালো আকাশখানার দৃশ্য ভালো লেগেছিল কথকের অর্থাৎ শিশুটি কালো হয়ে যাওয়া বকুলতলা চাঁপার বন কালো জলে পাড়ি দিয়ে আসা মাঝি ইত্যাদি দৃশ্যও তার ভালো লেগেছিল তিনের দাগের প্রশ্ন লোকে বলে মন্ত্র জানা চাই কিসের মন্ত্র মধু আন্তে বাঘের মুখে রচনাংশে মন্ত্র জানা লোকটির নাম কী উত্তর হলো শিবশঙ্কর মিত্রের লেখা মধু আন্তে বাঘের মুখে রচনাংশ মন্ত্রটি হলো মৌমাছিকে ভুল পথে চালিত করা এই রচনাংশে মন্ত্র জানা লোকটির নাম হলো ধনাই এক পয়েন্ট চার অর্থাৎ চারের দাগের প্রশ্ন দেখো মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হিরার মাছ কি দেখে কবির এমন মনে হতো এক পশলা বৃষ্টির শেষে যখন চাঁদ হেসে উঠত তখন দেখা যেত লক্ষ্য হীরার মাছ যেন মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে কবি অশোক বিজয় রাহার লেখা মায়াতরু কবিতায় কবি এরূপ মনে করেছেন তোমরা এই লেখক এখানে কবির নাম এবং কবিতার নাম তোমরা প্রথমেও বলতে পারতে আমি এখানে শেষে উল্লেখ করেছি এক পয়েন্ট পাঁচ কান্নায় ভেঙে গেল ছোট্ট ফণিমনসা ভেঙে পড়লো ছোট্ট ফণিমনসা গাছ ছোট্ট ফণিমনসা গাছ কান্নায় ভেঙে পড়লো কেন উত্তর নাট্যকার বীরু চট্টোপাধ্যায়ের লেখা নাটক ফণিমনসা ও বনের পরী নাট্যাংশে গভীর বনের মধ্যে থাকা একটি ফণিমনসা গাছ বনের পরীর দয়ায় তার কাঁটাযুক্ত ছুঁচলো পাতাগুলির পরিবর্তে সোনার পাতা পেয়েছিল কিন্তু সেই সময় সেখানে হারে বেড়ে শব্দ করে উপস্থিত হলো কানে জবাফুল গোঁজা একদল ডাকাত তারা ফণিবনসা গাছের সোনার পাতাগুলি দেখে ছিঁড়ে নিল তখন ফণিবনসা গাছটি কান্নায় ভেঙে পড়ল দুয়ের দাগে বলা হয়েছে নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও নীচের বাক্যগুলিতে স্ত্রী লিঙ্গবাচক শব্দগুলিকে বাক্যগুলিকে পুনরায় লেখো দুই পয়েন্ট এক পয়েন্ট এক দেখো গিন্নি মায়ের আদেশে সকলে একসঙ্গে চললো এখানে স্ত্রী বাচক শব্দ রয়েছে গিন্নি মায়ের তাহলে এটাকে আমাদের বাদ দিতে বলেছে তাহলে আমরা তার বিপরীত শব্দ করে দেবো কর্তা বাবুর আদেশে সকলে একসঙ্গে চলল দুই পয়েন্ট এক পয়েন্ট দুই তীর্থর দিদি কলেজের অধ্যাপিকা এখানে তীর্থর দিদি আছে দিদিটা স্ত্রী বাচক শব্দ তাহলে তীর্থর দাদা দিদি থেকে দাদা কলেজের অধ্যাপিকা আছে অধ্যাপিকাটা করে দিলাম অধ্যাপক তাহলে তীর্থর দাদা কলেজের অধ্যাপক দুই পয়েন্ট এক পয়েন্ট তিন পাঠিকাদের সমাগমে লেখিকা একে একে সব প্রশ্নের উত্তর দিলেন তাহলে পাঠিকাদের এটি হলো স্ত্রীলিঙ্গবাচক শব্দ তাহলে এটা হলো পাঠকদের সমাগমে লেখিকা থেকে হলো লেখক একে একে সব প্রশ্নের উত্তর দিলেন লিঙ্গ পরিবর্তন করো তাহলে উপরের যে এই তলায় যে দাগ দেওয়া দেখতে পাচ্ছো আন্ডারলাইন যে শব্দগুলো এইগুলোর বিপরীত শব্দ করে দেওয়া হয়েছে যেমন কর্তা কর্তা বাবু গিন্নি মায়ের থেকে কর্তা বাবু দিদি থেকে দাদা অধ্যাপিকা থেকে অধ্যাপক পাঠিকাদের থেকে পাঠকদের লেখিকা থেকে লেখক এখানে দেখো লিঙ্গ পরিবর্তন করেছে দুটো তোমাদের দুটো লিঙ্গ পরিবর্তন করতে দিয়েছে কবি মহিলা কবি আর গুণবান থেকে গুণবতী বন্ধুরা আজকে ছিল এই তোমাদের বাংলা অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও তোমরা তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো তোমরা প্রয়োজনে পরবর্তী অ্যাক্টিভিটি টাস্কের জন্য তোমরা কমেন্ট করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো তোমাদের জন্য রইল রইলো কামনা